ভারতবর্ষে কেরানির কুল দীর্ঘজীবী হোক।
বিরিয়ানিকু না বলে যদি ক্লার্ক কিংডম বলি এই তাহলে আপনাকে যা যা বলতে বলা হয়েছে আপনি আপনি এক্স্যাক্টলি তাই তাই বলুন। ক্লার্ক কিংডম সম্বন্ধে কাল সকালে আমার অফিসে আপনার সঙ্গে কথা হবে। এমন কাল সকালে ঠিক কোথায় স্যার? কাল সকালে না, এই অনেকগুলো সনাতন বাবু, ইউ আর গেটিং অন মাই নার্ভস। আপনি নার্ভাস হবেন না স্যার, আমি তো জানি। আচ্ছা স্যার, ওই হাঁচির ব্যাপারটাও কি চেপে যাব? অনিবার্য কারণ বসু, আমার পক্ষে আর বিশেষ কিছুই বলা সম্ভব হচ্ছে না। হাজ কেরানি কুলের অসহায়ত্ব অথবা মর্তের উপরওয়ালাদের অত্যাচারের কথা বলার দিন নয়। আজ আজ হরিপদকে শ্রদ্ধা জানাই আমরা। আমরা নির্দ্বিধায় বলতে পারি এই হরিপদর মূর্তিটা ঠিক হরিপদর মতোই দেখতে হয়েছে। শুধু তার সেই ঠোঁটের কোনায় লেগে থাকা ওই অতীব বিনয়ী হাসিটা আজ আর কারণ হরিপদ খুব দুঃখ পেয়ে মারা গেছে, তাই তার ঠোঁটের হাসির সাবস্টিটিউট হয়ে চোখের জল ছড়ছে ঝর্ণার। আমার পক্ষে আজ আর বিশেষ কিছুই বলা সম্ভব হচ্ছে না। কে যেন আমার গলার স্বর রুদ্ধ করে দিতে চাইছে। আপনারা সর্বোপরি পদ অত্যন্ত আত্মার উদ্দেশ্যে খানিকটা অশ্রু ছড়ান, এই আমার এখন এখন হরিপদর গলায় মালা পরাবেন ডাব্লিউ অ্যান্ড কিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সদাশু ভদ্রের স্ত্রী লেডি উমা কান্নাকাটি করে আর ওর আত্মার স্যাডনেসটা বাড়িয়ে দিও। বরং
চলো গিয়ে একটা কফির মধ্যে একটু ব্র্যান্ডি মিশিয়ে খেলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো। ওকে রানি, এই আমাকে একটু ধরে নিয়ে যাবে প্লিজ? ও শিওর। আমি কি একটু হেল্প করবো স্যার? না না, আপনার আপনার সাহায্য ছাড়াই আমরা চলে যেতে পারবো। শুনুন, কাল সকালে 9টার মধ্যে অফিসে আসবে। Thank you.
ইচ্ছাটা এখন দেখা যাবে। হরিপদ ওর ভালোবাসা বড় সাহেবের পাশে তো সে তো আর নাটকই দেখা যাবে না।
তোমারই রাবারের চপ্পলটি দেখলে না বড় সাহেব তোকে একেবারে নাকচ করে আনন্দ দেখো নাকচ করে দেবে তোমার বড় সাহেব আমার নাকচ করার কি হ্যাঁ তুমি বড় সাহেবকে একদম কথা বলো না বড় সাহেবকে কোনো কথা আমি শুনবো না বড় সাহেব হচ্ছে বড় সাহেব আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ না ধরো তাড়াতাড়ি ফিরো মনে তো তুমি ছেড়া গো একটা হিল নেই আর একটা সোল নেই ঘরের লোককে তোমার জবাব নেই দেখলে হয় না স্যার নাটকটা খুব ভালো স্যার এই নাটকটা দারুণ
ম্যাডাম, এই হচ্ছে আমার ওয়াইফ, এবার 23 পড়েছে, খুব ভালো নজরুল গীতি গায়। ও হ্যালো, নমস্কার। ও না, ইংরেজিতে একটু কাঁচা, আপনি কিন্তু কিছু ইয়ে মনে করবেন না। দেখুন, আমি কিছুতেই কিছু মনে করব না, বাট উড ইউ প্লিজ বি কোয়াইট ফর আ ওয়াইল, হয় নাটকটা দেখো, না হলে জাস্ট লিভ দ্য হল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আরেকবার আরেকবার আমার অন্যায় হয়ে গেছে স্যার, আমায়
করে দিন স্যার, আই এম ভেরি ভেরি সরি স্যার, হাঁচি পেলেও আর বাপের জন্য কখনো হাঁচবো না স্যার। শিকদারেরই ছানা হাঁচতে তাদের মানা, হাঁচির কথা উঠলে বলে হাঁচো না 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 না। শিকদারেরই ছানা হাঁচতে তাদের মানা, হাঁচির কথা উঠলে বলে হাঁচো না 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 না। এই বুঝি কেউ হাঁচে চুমচ লাগে পাছে, তাই যায় না হাঁচির কাছে, এই ভয়টা মনে আছে। এই বুঝি কেউ হাঁচে চুমচ লাগে পাছে, তাই যায় না হাঁচির কাছে। শিকদারেরই ছানা হাঁচতে তাদের মানা, হাঁচির কথা উঠলে বলে হাঁচবো না 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 না, হাঁচবো না 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 না, হাঁচবো না 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 না। ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি।
হাঁচ দিয়ার তো ডান্না কেয়া কোনো ভেদাভেদ থাকবে না, সর্দি কাশি
ঠেকুর সব একসাথে হরিপদ শিকদার সামান্যটা হাঁচির জন্য কারোর কাছে কোনো কাইফিয়ত দেবে না। আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? হ্যাঁ জানি জানি, একজন টাইরেন্ট একজন ডিক্টেটরের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এবং আমি এও জানি যে এসব আমি আর সহ্য করব না। আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান, আমি আপনাকে আপনাকে স্যাক করলাম, বুঝলেন? ইউ আর স্যাক, কাল থেকে এই অফিসে আপনি আর আসবেন না। এই শিকদারের পার্সোনাল পাইটা কার কাছে আছে দিয়ে যাও। আপনি অন্যায় করছেন স্যার। বেশ করেছি, বেশ করেছি, এন্ড আই উইল নট টলারেট দিস ইম্পার্টিনেন্স এনিমোর। আপনি আপনি যাবেন দারোয়ান ডেকে খাড় ধরে আপনাকে অফিস থেকে বের করে দিতে আমি বাধ্য হব। স্যার চাকরিটা চলে গেলে আমার ফ্যামিলিটা পৌঁছে যাবে স্যার। Thank you.
বড় সাহেবকে আমি কথা দিয়েছিলাম তোমাকে নিয়ে যাব তার কাছে, কিন্তু তার আর সুযোগ পেলাম না। পরে তোমার বাড়ি গিয়ে জেনেছি চাকরি যাবার দুঃখে তুমি নাকি সুইসাইড করেছ। বাহ হরিপদ সীতা, কি খেলাটাই না তুমি দেখাবে! বাড়িতে তোমার বউটা একটু কাঁদলো, আর তোমার ছোট ছেলেটা সে নিজের বাপকে চেনা লাগে, তার বাপকে আর নাই। আর ভূমি ভূমি একটা পাথরের মূর্তি হয়ে প্রচুর সম্মান নিয়ে আমাদের মধ্যে বেঁচে রইল। লেট হরিপদ সীতা গুড ওয়ার্কার ওয়ান্স আপন এ টাইম। এই হয়ে তুমি এই সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে আর আরে সমস্ত কেরানি কুল হবে তোমারই পথের পথিক। হ্যাঁ, তোমারই পথের পথিক। Anindit Mukherjee, Indrashish, Lopamudra Banerjee, Apurba Chatterjee, Music Composition and Singing, Subhashish Mukherjee, Shomini Bhattacharya, Other Artists, Kushal Ghosh, Shomiksham Dutta, Shomia Banerjee, Shomini Bhattacharya, Keyboard, Shikumar Raja, Tabla, Surin, Veera, Backstage, Samiksham Dutta, Shomik Banerjee, Shamal Roy, Makeup, Swati Rakta. Now, Alok Dhar is going to say a few words. সবাইকে শুভ স্বাগত দিয়ে এবছর আপনাদের জন্য পুজোয় এটাই আমার উপহার। আর এটা খুব আনন্দের যে
Amra Ebar Omaha drama team has got invited in Iowa, and we actually had performed that last week, and it was a fabulous success. So বাংলা নাটক এখনো বেঁচে আছে, যদিও দর্শক এবং টাকা খুবই কম, তবু আমরা লড়েই যাচ্ছি এবং ভবিষ্যতে আপনারা আমাদের আরও কিছু উপহারের জন্য তৈরি থাকুন। আমরা করবই নাটক, না করে উপায় নেই। একটা কথা বলা খুব দরকার যে এই নাটকে যিনি নাটকটা লিখেছেন তার সাথে আমি থিয়েটার করেছি এবং যে দলে আমি অভিনয় করেছি, দ্য দ্য টিম ওয়ার আই ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি চেনামুখ অ্যান্ড আওয়ার ডিরেক্টর Ramaprasad Banik is no more. So actually this is a dedication to my guru, Ramaprasad Banik. So that's one thing. And the other thing is, in the music of Shubhashish Mukherjee, he was in Chicago. And he was in Chicago, and he was in Chicago. And he was in Chicago, and he was in production. And he was in a lot of people, and he was in a lot of people. I'm sure the actor was in a এই নাটকটাতে একটা বিপর্যয় আনছে আমাদের সর্দি কাশি এবং হাঁচি, কারণ দেখা যাচ্ছে শোয়ের আগে তিনজন মোটামুটি সর্দি কাশি এবং হাঁচিতে একেবারে খুব বকাত, সেই অবস্থায় অপূর্ব এবং পরমা যে পারফরমেন্স করেছে আনবিলিভেবল, ও যে আদৌ শো করতে পারবে কিনা সন্দেহ ছিল। তো সর্দি হাঁচি এবং কাশি থেকে আমাদের কোনো উপায় নেই, বেরোবে। আর আরেকটা কথা হচ্ছে লোপার যদি ছোটো ছোটো বাচ্চা দিয়ে যেভাবে লড়াই করে করছে সেটা ওকেও ধন্যবাদ। তাছাড়া বাদ বাকি যারা সবাই আছেন যাদের নাম আমি বলতে পারিনি, তারা আমাদের পাশে আছেন বলে আমরা এটা করতে পারছি। এবং এইটুকু বলে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you all of them. We are really fortunate to have all of them in our community. Finally, I'd like to announce all the thanks to all the volunteers who have tirelessly worked for last few weeks. Now, that concludes our program. So the dinner will be served shortly. Give us like 5 minutes to set up our... Arati. Arati. Arati again. Sorry about that. We'll have Arati now and then followed by dinner. Thank you so much. Hello.